হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার ভিডিওর বিষয় 1999 সালে কোন সিনেমাগুলো হিট ছিল ও কোন সিনেমাগুলো সুপার হিট ছিল, এই নিয়ে আজকে আমার ভিডিও। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওতে আরেকটা কথা না বললেই নয়, 1999 সালে সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকা এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, চলুন এখন জেনে নেওয়া যাক 1999 সালে কোন সিনেমাগুলো বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট ছিল। 1999 সালে মুক্তিপ্রাপ্ত মান্না মৌসুমী অভিনীত বন্ড বাবা, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1999 সালে মুক্তিপ্রাপ্ত ফেরদৌস ভারতের প্রিয়াঙ্কা অভিনীত হঠাৎ বৃষ্টি, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1999 সালে মুক্তিপ্রাপ্ত রুবেল শাহনাজ বাপ্পারাজ অভিনীত দুর্দান্ত দাপট, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1999 সালে মুক্তিপ্রাপ্ত ডিপ জল একা আলেকজান্ডার বউ অভিনীত কদম আলী মস্তান, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1999 সালে মুক্তিপ্রাপ্ত রুবেল মৌসুমী অভিনীত বাঘের থাবা, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। এত সুন্দর একটা সিনেমা, মাস্টারপিস একটা সিনেমা, তারপরও বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। রুবেলের আরেকটি মাস্টারপিস সিনেমা আছে, সেই সিনেমাটির নাম হলো বেয়াদব। বেয়াদব সিনেমাটি এত ভালো কন্টেন্ট হওয়ার পরেও সিনেমাটি তেমন ব্যবসা করতে পারেনি, সিনেমাটি ছিল বক্স অফিসে হিট। বেয়াদব এই সিনেমাটা আমিও প্রথম যখন দেখি তারপর আমার মনে হয়েছিল যে সিনেমাটা সুপার হিট বা ব্লকবাস্টার। পরবর্তীতে আমি দু তিন জায়গায় এটা খোঁজাখুঁজি করি যে বেয়াদব সিনেমাটা কত টাকা এক্স্যাক্টলি ব্যবসা করছে বা সুপার হিট নাকি বা ব্লকবাস্টার। পরবর্তীতে খোঁজাখুঁজির পর দেখলাম যে এই সিনেমাটা সব জায়গায় লেখা আছে যে মোটামুটি ব্যবসা সফল, মানে সিনেমার যে কন্টেন্ট ভালো, ভালো হওয়া সত্ত্বেও সিনেমা মোটামুটি ব্যবসা করে। তো যাই হোক, অনেক সময় অনেক ভালো সিনেমা বক্স অফিসে ফ্লপ বা এভারেজ হয়ে যায়। 1999 সালে মুক্তিপ্রাপ্ত জসিম পপি শাকিল খান অভিনীত জোর, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী। 1999 সালে মুক্তিপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চন দিতি মুনমুন অভিনীত মন নামস্থান, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1999 সালে মুক্তিপ্রাপ্ত রুবেল পূর্ণিমা অভিনীত শেয়ানা পাগল, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। 1999 সালে মুক্তিপ্রাপ্ত রুবেল পপি আমিন খান অভিনীত রবি মাস্তান, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী হিট। তো বন্ধুরা, চলুন এখন জেনে নেওয়া যাক 1999 সালে কোন সিনেমাগুলো সুপার হিট ছিল। 1999 সালে মুক্তিপ্রাপ্ত মান্না পপি শাহনাজ অভিনীত লাল বাদশা, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। 1999 সালে মুক্তিপ্রাপ্ত মান্না পপি আমিন খান অভিনীত কে আমার বাবা, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। 1999 সালে মুক্তিপ্রাপ্ত মান্না মুনমুন আমিন খান ময়ূরী অভিনীত মরণ কামর, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। 1999 সালে মুক্তিপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চন মুনমুন আমিন খান অভিনীত স্পর্ধা, এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই।